প্রতীক যখন বরাদ্দ হয়ে গেছে তখন আসলে প্রচার প্রচারণার বিষয়টি চলে আসে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণাও কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচনের প্রচারণা সবশেষ জানাতে ঢাকা মেডিকেলের ক্যাম্পাস থেকে সিউল আহমেদ সিলেট থেকে যোগ দেবেন গোলজার আহমেদ এবং রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছি সিউলের কাছে। সিউল, প্রতীক বরাদ্দের পরপরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা, কেমন উচ্ছ্বাস দেখছেন প্রচারে এবং যখন তারা প্রচার করছেন সাধারণ জনগণের মধ্যে প্রতিক্রিয়াটা আসলে কেমন? আমি ঠিক এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যে প্রাঙ্গণ সেখানে, অর্থাৎ ঢাকা আট আসনে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা আট আসনে যে দশজন প্রার্থী রয়েছে সেখানে কোনো স্বতন্ত্র প্রার্থী যেহেতু নেই, তাই দশজন প্রার্থীকে কিন্তু তাদের দলীয় যে প্রতীক সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং আজকে সকালে কিন্তু 11:30টার দিকে এখানে এসে পৌঁছেছে যিনি এই আসনের যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন আফম ভাউদ্দিন নাসিন, তিনি কিন্তু এখানে এসেছেন। এবং এখানে আসার পর কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি তার যেই উদ্বোধন, যেই প্রচারণার উদ্বোধন সেটি কিন্তু করেনি। তবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এইখানে যেই প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই কিন্তু এখানে ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য জিনিসপত্র লাগানো হয়েছে। এবং আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, যারা চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, তারা কিন্তু এখানে নির্বাচনী প্রচারণার সকল কাজ কিন্তু গুছিয়ে রেখেছেন এবং তারা কিন্তু লিফলেটও এখানে তৈরি করে রেখেছেন, সেগুলো বিলির প্রস্তুতি চলছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই যে উদ্বোধন, প্রচার প্রচারণার যে উদ্বোধন সেটি কিন্তু শুরু করা হবে। এবং এটার ভিতরে যে ক্যাম্পাসের ভিতরে যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু একটা ছোট আলোচনা সভা চলছে। সেখানে একই সাথে যারা এই ক্যাম্পাসের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিবের যারা রয়েছেন তারা সহ যিনি এই ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন তারা সবাই কিন্তু নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য যে ধরনের প্রচারণা দরকার সেগুলো কিন্তু তারা চালাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখছিলাম যে তার যে নির্বাচনী প্রচারণায় যে ইশতেহারগুলো তিনি আলাদাভাবে দিচ্ছেন যে এই আসনকে কেন্দ্র করে, সেগুলোতে কিন্তু তিনি বারবার বলছেন যে যেহেতু আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় প্রচারের জায়গা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, সেটি কিন্তু তিনি করতে চাচ্ছেন এই ঢাকা আটকে, ঢাকা আট আসনে কে তিনি স্মার্ট ঢাকা আট আসন তৈরি করতে চাচ্ছেন, যেখানে একই সাথে তিনি যেই এখানকার যে রাস্তাঘাট কিংবা অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলোকে ঠিক করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ করার জন্য কিংবা স্মার্ট আসন করার জন্য যেগুলো করার প্রয়োজন তার সব কিছু কিন্তু তিনি করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রতীক বরাদ্দের পরে তার সাথে যিনি নির্বাচনে প্রতিযোগিতা করবেন লাঙ্গল প্রার্থী রয়েছে জাতীয় পার্টির, তিনিও কিন্তু এখনও কোনো প্রচার প্রচারণা শুরু করেনি। তবে ঢাকার যতগুলো আসন রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই ঢাকা আট আসনেরই নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু আজকে থেকে উদ্বোধন করা হচ্ছে। এই ছিল ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোর প্রচারণা সম্পর্কে খবর দিচ্ছি। এখন আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমার সহকর্মী গুলজার। আসলে সিলেটেও আজকে থেকে যে প্রতীক বরাদ্দের পরপরই মূলত প্রার্থী যারা আছেন তারা মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন এবং সকাল 9টার দিকে সিলেটের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন শেখ রাসেল হাসান, তিনি সকাল 9টা থেকে 10টার মধ্যে সিলেট এক আসনে প্রতিদ্বন্দ্বী যে সকল প্রার্থী আছেন তাদের হাতে দলীয় প্রতীক আসলে তুলে দেন। এবং এখানে বলা হয়েছে যে যখন সকাল 9টার দিকে প্রার্থী যারা আছেন, মূলত সিলেট এক আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন, সবাই দলীয় প্রার্থী, তার মধ্যে নৌকার প্রার্থী আছেন ডক্টর আব্দুল মোমেন, তিনি আসতে পারেননি কিন্তু তার পরিবর্তে তার প্রতিনিধি যারা আছেন তারা এখানে এসেছেন এবং প্রত্যেক দলেরই অন্যান্য দল যারা আছে তাদের প্রতিনিধি সহ কেউ কেউ প্রার্থী এসেছেন, তাদের প্রার্থিতার যে প্রতীক আছে সেই প্রতীক বুঝিয়ে দেওয়ার পরই মূলত তারা প্রচারণা নামেন। এবং আমরা দেখেছি যে তাদের যে কর্মী সমর্থক তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং প্রতীক বরাদ্দের পরপরই তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আসলে লক্ষণীয় ছিল। এবং প্রত্যেক দলেরই প্রার্থীর সমর্থক যারা আছেন, কর্মী সমর্থক যারা আছেন, তারা তাদের প্রতীক নিয়ে নগরীতে শুরুটা করেছেন মিছিলের মাধ্যমে। এবং যেহেতু এখানে নির্বাচনী আচরণবিধির কথা বারবার রিটার্নিং কর্মকর্তা জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেক প্রার্থীকে পড়ে শুনিয়েছেন যে আসলে একজন প্রার্থী কীভাবে প্রচারণা করতে পারবেন, কতটুকু সময় প্রচারণা করতে পারবেন এবং প্রচারণায় কী সীমাবদ্ধতা কতটুকু আছে বা কতটুকু চালাতে পারবেন সব বিস্তারে কিন্তু তারা বুঝিয়ে বলেছেন। এবং সেই সাথে রিটার্নিং কার্যালয়ের যে কর্মকর্তা যিনি আছেন রিটার্নিং অফিসার, তিনি কিন্তু বলেছেন কোনো প্রার্থী যাতে নির্বাচন আচরণবিধি ভঙ্গ না করেন সেদিকে
তারা নজর রাখবেন। এবং এইভাবেই আসলে আমরা দেখেছি যে সিলেটের যে ছয়টি আসন ধারাবাহিকভাবে আজকে বিকেল চারটা পর্যন্ত এই প্রতীক বরাদ্দ চলবে, এবং যেহেতু বলা হয়েছে যে প্রতীক বরাদ্দর পরপরই তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন, ইতিমধ্যে তাদের কর্মী সমর্থকরা আমরা দেখেছি তারা প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। তো এই হচ্ছে সিলেট থেকে নির্বাচনী কার্যক্রমের সবশেষ খবর। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী রাকিবের কাছে। রাকিব, ধন্যবাদ গুলজার। রাজশাহীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং আপনি জানেন যে শুরুতে আসলে রাজশাহীতে 60 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, তারপরে 22 জন সেখান থেকে তাদের অবৈধ হয় তাদের মনোনয়ন, এবং এরপরে 38 জন যে বৈধতা পেয়েছিল তার মধ্যে থেকে এখন পর্যন্ত সেই বৈধ অবৈধ যেই সমস্ত মনোনয়নগুলো হচ্ছিল তার মধ্যে 4 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং এইসব হিসেব করে এবং জোটের যে প্রার্থী সব কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত 39 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে সকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের এখানে প্রত্যেকেই প্রতীক বরাদ্দর জন্য এসেছিলেন এবং রিটার্নিং কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন এবং তাদের যে পছন্দসই যে প্রতীক সেই প্রতীক কিন্তু তাদেরকে বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীরা বা দলীয় প্রার্থী যারা রয়েছেন দলীয় প্রতীক পেয়েছেন, এবং স্বতন্ত্র সহ যারা নির্বাচন করছেন তাদের যে পছন্দের প্রতীক সেই পছন্দের প্রতীকই কিন্তু পেয়েছেন। এবং যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা তারা আলাদা প্রতীক পাবেন, সে কারণে তাদের জন্য 38টি প্রতীক বরাদ্দ ছিল এবং সেখান থেকে তারা প্রতীক বেছে নিয়েছেন। এবং রাজশাহী এক আসনে তানুর গোদাগাড়িতে সেখানে আপনি জানেন যে এখানে হেভি ওয়েট প্রার্থী না হলেও আলোচিত একজন প্রার্থী মাহিয়া মাহি চিত্রনায়িকা, তিনি ট্রাক প্রতীক পেয়েছেন। এছাড়া কেটি বা অন্যান্য যে সমস্ত প্রতীকগুলো ছিল স্বতন্ত্র প্রার্থীরা সেগুলো কিন্তু তাদের পছন্দ মতো বেছে নিয়েছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যেহেতু 12টার পর থেকে 2টার দিক থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ের আশপাশেও আমরা লক্ষ্য করছি, আমরা শব্দ শুনতে পাচ্ছি, তারা স্লোগান দিচ্ছেন প্রার্থীর পক্ষে, এবং হচ্ছে এভাবেই কিন্তু তারা তাদের যে আসন নির্বাচন আসন সেখানে তারা আজকে থেকেই প্রচারণায় নামবেন, এবং সেখানে সেই এলাকার যে সমস্ত প্রয়োজন গুলো রয়েছে সেই প্রয়োজনগুলো নিয়ে প্রতিশ্রুতি যেমন দিবেন, একই সাথে দলীয় প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন তাদের যে দলীয় ইস্তেহার আছে সেই ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে বা যে উন্নয়নগুলো ত্বরান্বিত করা হবে বলে বলা হয়েছে সেই জিনিসগুলো তারা প্রচার প্রচারণা করবেন। এবং একই সাথে মিম আপনাকে বলে রাখি রাজশাহীতে কিন্তু জমজমাট হতে শুরু করবে আজকের পর থেকেই প্রচার প্রচারণা, এবং প্রত্যেক প্রার্থী তারা বলছেন যে আসলে তারা সাধারণ মানুষের কাছে যেতে চান এবং সর্বোপরি মানুষের কথা শুনতে চান, এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং এই অঞ্চলের আর্থিক উন্নয়ন কীভাবে হবে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা প্রচারণা করবেন, এবং একেবারে 7 তারিখের আগ পর্যন্ত তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন ভোটারদেরকে তাদের পক্ষে টানার জন্য। তুমি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। আজ থেকে আসলে দেশ জুড়ে নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে যেহেতু শুরু হয়ে গেছে এরপরই সর্বস্তরে সব জায়গায় শুরু হয়ে যাবে, এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট থেকে যুক্ত হচ্ছিলেন গোলজার আহমেদ, রাজশাহী থেকে যুক্ত হচ্ছিলেন রাকিবুল হাসান, এবং সবার আগে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সিউল আহমেদ।